আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি ভালো আছো তো আমি আজকে তোমাদের আরেকটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আমরা এখন উনিশ নম্বর অঙ্ক শুরু করবো আমরা আঠারো নম্বর অঙ্ক গতদিন শেষ করেছিলাম তো এখন আমরা উনিশ নম্বর অঙ্ক থেকে শুরু করছি দেখো উনিশ নম্বর অঙ্কে বলা হয়েছে নয় ষোলো চোদ্দ বাইশ কতগুলো সংখ্যা দেয়া আছে এই সংখ্যাগুলো দেওয়ার পর বলা হয়েছে উপাত্ত সময়ের মদ্যক নির্ণয় করে তার মানে এই উপাত্ত সময়ের মদ্যক নির্ণয় করতে হবে আমাদের তো মদ্যক নির্ণয় করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজাতে হবে তাহলে আমরা প্রথমে মানের ক্রমানুসারে এখানে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়েছি তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে এভাবে লিখলাম লেখার পর আমাদেরকে গুনতে হবে কয়টা পদ আছে এখানে তাহলে পদসংখ্যা সংখ্যা আমাদের বের করতে হবে সবগুলো পদ আমরা গুনলাম গুনে পেলাম যে এখানে পদ সংখ্যা হচ্ছে এগারো তো এগারো হচ্ছে বিজয় সংখ্যা বিজয় সংখ্যার ক্ষেত্রে আমরা সূত্রটা শিখেছিলাম গত ক্লাসেই কিন্তু আমরা সূত্রটা শিখেছিলাম তো এখানে মদ্যক মদ্যক হচ্ছে সংখ্যাগুলোর সংখ্যা বা পদ সংখ্যা যোগ এক আর নিচে হবে দুই তম তাহলে সংখ্যাগুলোর সংখ্যা বা পদসংখ্যা সংখ্যা হচ্ছে এগারো আমরা বসিয়ে দিলাম এগারো এগারোর সাথে যোগ হবে এক এক যোগ হবে তারপর নিচে হবে দুই তম পদ তাহলে আমরা পাইলাম ওপরে এগারো যোগ এক সমান বারো তো বারো আর নিচে হচ্ছে দুই আমরা যদি দুই দিয়ে এ বারোকে কেটে দেই তাহলে পাবো ছয় তার মানে আমাদের মধ্যক হচ্ছে ছয় তম পদ তাহলে এখানে মধ্য পেলাম ছয়তম পদ এখন ছয়তম পদ আমরা খুঁজে বের করব এইখানে খেয়াল রাখবে ছয়তম পদ যখন তোমরা লিখবে তখন প্রশ্ন দেখে লিখলেই কিন্তু ভুল হবে আমরা প্রশ্ন দেখে লিখবো না আমরা এই যে মানের ক্রম অনুসারে সাজিয়েছি এইখান থেকে ছয়তম পদ খুঁজে বের করতে হবে এ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয়তম পদ পেলাম আমরা ষোলো তাহলে আমাদের উনিশ নম্বর অঙ্কের ক্ষেত্রে আমাদের মধ্যক হচ্ছে ষোলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিশ আমরা শুরু করছি এখন তাহলে দেখো বিশ নাম্বার অঙ্কে আমাদের আহ কতগুলো সংখ্যা দেওয়া আছে আগের মতো এই সংখ্যাগুলোর ক্ষেত্রে মদ্যক নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এখন মদ্যক নির্ণয় করা শুরু করছি মদ্যক নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে মানের ক্রমানুসারে সাজাই এখানেও আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়েছি এই ক্ষেত্রে আমি প্রত্যেককেই বলবো তোমরা সব সময় সংখ্যাগুলোকে যে কোনো একটা ক্রমে সাজাবে সাধারণত মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে করাটাই আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো কারণ অধক্রমে সাজাইতে গেলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে বড় সংখ্যা খুঁজতে হয় তো এখানে ঊর্ধ্বক্রমে আহ সাজানোর জন্য সবচেয়ে ছোটটা প্রথমে লিখে এভাবে সাজিয়ে নিতে হবে সাজানোর পর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এখানে কয়টা পদ সেটা খুঁজে বের করা তাহলে আমরা সবগুলো পদ গুনবো গুনে গুনে বের করবো এখানে কয়টা পদ এক্ষেত্রে একটু অনুরোধ করব এই গুনবে তখন তোমরা প্রশ্নে কয়টা আছে সেটা খেয়াল করবে প্রশ্নে অনেক সময় বলা থাকে কতটা পদ আছে যেমন গত দিনের অঙ্কতে অঙ্কে বলা ছিল তোমাদের ক্লাসে পনেরো জন শিক্ষার্থীর ওজন ঘর বলা ছিল তো এখানে আমাদের প্রশ্নে বলা থাকলে আমাদের আর গুনতে হবে না আর বলা না থাকলে প্রশ্নে আমরা একটু গুনে দেখবো প্রশ্নে কতটা আছে আমরা এখানে হয়তো ভুল লিখতে পারি এখানে এজন্য মানের মানুষের সাজানোর পর প্রশ্নে কয়টা আছে সেটা গুনে তারপর এখানে দেখতে হবে যে সমপরিমাণ হয়েছে কিনা অর্থাৎ প্রশ্নে যদি দশটা থাকে তাহলে আমাদের এখানে দশটা হতে হবে যদি একটা কম বা বেশি হয় তাহলে কিন্তু আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই আমি প্রত্যেককে বলবো যে তোমরা প্রশ্নে কয়টা পদ আছে সেটা গুনে তারপর দেখবে এখানে সবগুলো লিখেছো কিনা এখানেও যদি কম বেশি লিখো তাহলেও কিন্তু ভুল হবে তো আমরা সমপরিমাণ পদ এখানে লিখতে হবে যদি কম বেশি লিখি তাহলে আমরা চেক করবো যে কোনটা বাদ পড়েছে বা কোনটা বেশি লিখেছি তো আমরা এখন শুরু করছি গণনা শুরু করছি সবগুলো গুণে আমরা পেলাম যে জোর সংখ্যা তাহলে ষোলো যেহেতু জোর সংখ্যা তাহলে জোর সংখ্যার ক্ষেত্রে আমাদের সূত্র ব্যবহার করতে হবে সুতরাং মধ্যক জোর সংখ্যা যেহেতু ষোলো ১৬ কে দুই দিয়ে ভাগ করলে হবে আট তার মানে অষ্টম পদ আর তার সাথে আমরা যোগ করব। অষ্টম পদের সাথে আমরা যোগ করব নবম পদ অষ্টম ও নবম পদের যোগ ফল তাহলে অষ্টম এবং নবম পদ তোমাদের এখানে দেখো অষ্টম ও নবম অষ্টম পদের বামের ও নবম পদের ডানের পদগুলোর সংখ্যা সমান এগুলো মানে না বললেও হয়ে যাবে অসুবিধা নেই অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে যে অষ্টম পদের এবং নবম পদের দুইটা সংখ্যাকে যদি মাঝখানে রাখা হয় ডান পাশে পাশে যতটা থাকবে থাকবে বাম ততটা আমরা তো আগেই বলেছি যে মধ্যপদ হচ্ছে আর দুই পাশে পদ থাকবে এটা না বললেও হয়ে যাবে তোমরা শুধু এই সংখ্যা পর্যন্ত দিবে এবং দিয়ে যে যতটুকু বলা আছে এগুলো দেওয়ার দরকার নেই এবং থেকে বাদ দিয়ে দিবে এটা বোঝানোর জন্য লেখা হয়েছে এবং থেকে এতটুকু দেওয়ার দরকার নেই তোমাদের আমরা সরাসরি সূত্রে চলে যাব অষ্টম ও নবম পদের যোগফল অষ্টম কেন হয়েছে কারণ ষোলোকে দুই দিয়ে ভাগ করলে হবে আট তো আটের সাথে পরবর্তী আট এবং পরবর্তী পদটা আমাদেরকে যোগ করতে হবে যখনই জোর সংখ্যা হবে পদ সংখ্যা তখন আমরা এইভাবেই করব যত হবে ততকে দুই দিয়ে ভাগ করে যে পদটা হবে সেটা লিখবো প্রথমে তারপরে লিখবো ও পরের পদ অষ্টম হয়েছে এখানে তারপর মানে অষ্টমের পর হচ্ছে নবম অষ্টম ও নবম পদের যোগফল আর নিচে ভাগ হবে দুই দিয়ে যেহেতু আমরা এই দুইটা পদের গড় বের করব দুইটা পদ সেজন্য দুই দিয়ে ভাগ তাহলে অষ্টম পদ কত আমরা খুঁজে বের করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে অষ্টম পদ হচ্ছে এখানে চোদ্দ তাহলে আমরা লিখব চোদ্দ তারপর হচ্ছে নবম পদ হচ্ছে তাহলে পনেরো তারপর আমরা লিখলাম পনেরো চোদ্দ এবং সংখ্যাকে যোগ করতেছি যোগ করে দুই দিয়ে ভাগ করবো চোদ্দ এবং পনেরো যদি আমরা যোগ করি তাহলে হবে উনত্রিশ খেয়াল করো চোদ্দ এবং পনেরো যোগ করলে হবে উনত্রিশ উনত্রিশ কে দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে হবে চোদ্দ দশমিক পাঁচ তোমরা এখানে দশমিকও নিতে পারো অথবা ভগ্নাংশে রাখতে পারো যে কোনোভাবে করলে হয়ে যাবে কেউ যদি calculator এ সরাসরি করো তাহলে দশমিকে আসবে আর যদি কেউ রাফ আকারে করো সে দশমিকেও নিতে পারো অথবা ভগ্নাংশেও রাখতে পারো আমরা এখানে দশমিকে নিয়েছি তো দশমিকে নিলে চোদ্দ পাঁচ হবে আমাদের উত্তর তার মানে মধ্য হচ্ছে চোদ্দ পাঁচ আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় গড় এবং মধ্য পর্যন্ত আছে আমরা এগুলো করেছি আমরা পরবর্তীতে বাকি অংশগুলো করব এখন আমি তোমাদেরকে গত দিন এইচডাব্লিউ দেই নাই আমি বলেছিলাম যে একসাথে এইচ ডাব্লু দিব তো আজকে দুটো অঙ্ক করাইয়েছি আর গতদিনও তিনটা অঙ্ক করেছিলাম সেখান থেকে আমি এখন তোমাদের এইচ ডাব্লু দিব খেয়াল করো তোমাদের এইচ গুলো আমি নিচে দেখাচ্ছি এখানে বলা হয়েছে তোমাদের ডায়েরি দেওয়া হচ্ছে দেখো ডায়েরি হচ্ছে তোমাদের বাসায় সবগুলো অঙ্ক অনুশীলন করবে অর্থাৎ আমি গতদিন এবং আজকে যেগুলো করেছি গতদিনের গুলো যদি কেউ করে না থাকো তাহলে এখন অবশ্যই সবগুলো অঙ্ক এইচ করবে অর্থাৎ সরি নয় বাসায় অনুশীলন করবে করবে বাসার খাতায় তোমরা অঙ্ক অঙ্ক এবং অর্থাৎ আমরা যেগুলো করেছিলাম সেগুলো এবং আজকে যেগুলো করেছি এই সবগুলো অঙ্ক মিলে তোমরা এই তিনটা অঙ্ক এইচ ডাব্লিউ করবে এইচডাব্লিউ গুলো তারিখ আজকের তারিখ দিয়ে করবে এবং স্কুল খোলার পর আমাদেরকে দেখাতে হবে স্কুল খোলার পর সংশ্লিষ্ট ক্লাস টিচার বিষয় শিক্ষক যিনি থাকবে তাকে এইচডাব্লিউ গুলো দেখাতে হবে আমরা বলে দিয়েছি স্কুল খোলার পর অবশ্যই এইচডাব্লিউ খাতা দেখাতে হবে সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আহ সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ